শেষ পর্যন্ত কপাল পড়ল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আজম নাসিরউদ্দিনের। আসছে নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগে এবার মনোনয়ন দিয়েছে রেজাউল করিম চৌধুরীকে। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি নির্বাচন সহ পাঁচটি আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। বলা হয়, চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার নৌকা প্রতীকে লড়বেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। ঢাকা দশ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে। গাইবান্ধা তিনে প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট চারে আসনে নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল আলম মিলন, যশোর ছয়ে ঘোষণা করা হয় শাহীন চাকলাদারের নাম। আর বগুড়া এক আসনে আওয়ামী লীগ ভরসা রেখেছে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শাহদারা মান্নানের ওপর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র পদে আমরা মনোনয়ন দিয়েছি রেজাউল করিম চৌধুরী, গাইবান্ধা তিন, উম্মে কুলসুম স্মৃতি, ঢাকা দশ, শফিউল ইসলাম, বাগেরহাট চার, আমিরুল আলম মিলন, যশোর ছয়, শাহীন চাকলাদার, বগুড়া এক, শাহাদারা মান্না। এর আগে মনোনয়ন বোর্ডের সভা শেষে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও জনগণের আস্থা ধরে রাখাই সরকারের বড় অর্জন। সরকার দেশের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর বলে জানান শেখ হাসিনা। বলেন, কে ভোট দিল আর কে দিল না তা উন্নয়নে বিবেচ্য নয়। সরকারের উন্নয়ন যত দৃশ্যমান হচ্ছে জনগণ ততই এর সুফল ভোগ করছে। চট্টগ্রাম সিটিতে মেয়র পদে এবং পাঁচটি আসনের উপনির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি সঠিকভাবে আমাদের উন্নয়নের কথাগুলি মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে ভোটের কিন্তু আর অসুবিধা হওয়ার কথা না। জনগণের একটা বিশ্বাস আস্থা আমরা অর্জন করেছি। শেষে তার একটা কথাও বলবো যে দীর্ঘদিন একটানা সরকারের থেকেও এই যে জনগণের বিশ্বাস আস্থাটা ধরে রাখতে পেরেছি এটাও কিন্তু একটা বড় অর্জন।